হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে একদম পপুলার দুটো যে ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু 99% পিপল আমরা ইউজ করে থাকি, তো সেই দুটো ব্র্যান্ডের ফেস ওয়াশের মধ্যে আজকে ভার্সেস ভিডিও আমি নিয়ে এসেছি। দুটোর মধ্যে কোনটি বেস্ট হবে, দুটোর মধ্যে কোনটার মধ্যে ভালো খুবই রয়েছে, তারপর যে ডিফেক্টেড কোনটার মধ্যে রয়েছে সবটাই বলবো বিস্তারিত। ভিডিওটি পুরো স্কিপ করে দেখে থাকো, আই হোপ তোমাদের হেল্পফুল হবে। সবার ফার্স্ট তোমার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে মামাআর্থ উবটান ফেস ওয়াশ উইথ টার্মারিক অ্যান্ড স্যাফ্রন ফর ট্যান রিমুভাল, প্যারাবেন অ্যাসিডস ফ্রি, ডার্মাটোলজিক্যালি টেস্টেড এই ফেস ওয়াশটি, অল স্কিন টাইপ সুইটেবল এই ফেস ওয়াশটি। সেকেন্ড যে ফেস ওয়াশটি সেটি হচ্ছে লোটাস হার্বালসের হোয়াইট গ্লো অ্যাডভান্স পিঙ্ক গ্লো ফেস ওয়াশ, স্কিন ব্রাইটেনিং, প্রিজারভেটিভ ফ্রি, অ্যান্টি পলিউশন, অল স্কিন টাইপ সুইটেবল। এই ফেস ওয়াশটির মধ্যে অ্যাক্টিভ যে ইনগ্রিডিয়েন্ট রয়েছে সেটি হচ্ছে বালগেরিয়ান রোজ এক্সট্রাক্ট রয়েছে এর মধ্যে, আর মামাআর্থের যে ফেস ওয়াশটি রয়েছে সেটার মধ্যে রয়েছে উবটান এবং টার্মারিক। তো দুটো ফেস ওয়াশে বেসিক্যালি হচ্ছে একই কাজ করবে, সেম ফেসটা ওয়াশ করার জন্য কাজ করবে, দুটো ভ্যারাইটি কিন্তু একেবারে ডিফারেন্ট, দুটো ভ্যারাইটি একেবারে আলাদা, দুটোর আলাদা আলাদা কাজ রয়েছে, আলাদা আলাদা গুণাগুণ রয়েছে। উবটান আমরা সকলেই জানি আমাদের ফেসের মধ্যে গ্লো নিয়ে আসতে সাহায্য করে, এদিকে অ্যাডভান্স পিঙ্ক ফেস ওয়াশটিও দাবি করছে এটাও স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করে। তো সবার আগে জানবো এই দুটো প্রোডাক্ট কী দাবি করছে, কোন প্রোডাক্টে কী বলছে। প্রথমে বলছি মামাআর্থের যে উবটান ফেস ওয়াশটি রয়েছে এটা দাবি করছে যেহেতু এর মধ্যে উবটান এবং টার্মারিক রয়েছে, এই দুটো মিলিয়ে কেশর রয়েছে, এই তিনটে উপাদান মিলিয়ে কিন্তু আমাদের স্কিনকে ব্রাইটন করতে সাহায্য করবে, ডিট্যান করবে, তার সাথে সাথে স্কিনকে অনেক বেশি সফট করবে। অপরদিকে লোটাস হার্বালসের যে হোয়াইট গ্লো অ্যাডভান্স পিঙ্ক গ্লো ফেস ওয়াশটি রয়েছে এটা দাবি করছে এটার মধ্যে যেহেতু বালগেরিয়ান রোজ আছে, তো এই রোজের কাজ হচ্ছে আমাদের স্কিনকে পিউরিফাইং করবে, ডিপলি ক্লিন করতে সাহায্য করবে এবং অ্যান্টি পলিউশনের কাজ করবে, যার ফলে কি হয় আমাদের যে ত্বক থাকে সেটা হচ্ছে পলিউশন ফ্রি হয়ে যায়। দুটো ফেস ওয়াশেরই প্রাইস প্রায় একই রকম, লোটাস হোয়াইট গ্লো যে ফেস ওয়াশটি রয়েছে এটার প্রাইস হচ্ছে 260 টাকা, আর এদিকে মামাআর্থের উবটান যে ফেস ওয়াশটি রয়েছে এটার প্রাইস হচ্ছে 249 টাকা। সো গাইস, এবার বলবো দুটো ফেস ওয়াশ কীরকম টেক্সচারে আসে। তো প্রথমে হচ্ছে মামাআর্থের যে উবটান ফেস ওয়াশটি রয়েছে এটা হচ্ছে একটা ইয়েলো কালারের টিন্টেড কালার বলতে পারো, একটি ফেস ওয়াশ ইয়েলো কালারের কনসিস্টেন্সি রয়েছে এবং এর মধ্যে হচ্ছে ছোটো ছোটো স্ক্রাবিং পার্টিকেলস রয়েছে যেগুলো কিন্তু আমাদের ফেসের মধ্যে স্ক্রাবিংয়ের কাজ করবে, এর মধ্যে একটা মাইল্ড ফ্রেগ্রেন্স রয়েছে। মামাআর্থের এই ফেস ওয়াশটা দিয়ে ফেসটা ওয়াশ করার পর কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি ড্রাইনেসে কাজ করে, মানে অনেকটা টান টান ভাব ধরে, হয় না অনেক সময় আছে যে কোনো ফেস ওয়াশ ইউজ করলে আমাদের ফেসের মধ্যে একটা লেয়ার পড়ে যায়, মানে স্কিনটা একটা শাইন করে বা একটা স্মুথ লুক দেয়, বাট মামাআর্থের যে উবটান ফেস ওয়াশটি রয়েছে এটা ব্যবহার করে ফেসের মধ্যে যত রকম নোংরা ময়লা থাকে সব কিছু ক্লিয়ার হয়ে যায়, এক্সট্রা যে অয়েল থাকে ফেসের মধ্যে সেটাও বেরিয়ে আসে। তো তৎক্ষণাৎ কিন্তু একটা ময়শ্চারাইজার অবশ্যই প্রয়োজন হয়, এটা তোমাদের নিজেদেরই ফিল হবে যখন তোমরা ইউজ করবে। অপরদিকে লোটাসের পিঙ্ক গ্লো যে ফেস ওয়াশটি রয়েছে এটা একটা হোয়াইট কালারের কনসিস্টেন্সিতে আসে, এর টেক্সচার খুবই থিক এবং এটার হচ্ছে ক্রিম এবং জেলের যে একটা কম্বিনেশন থাকে তো সেই কনসিস্টেন্সিতে আসে এই ফেস ওয়াশটি। তো এই যে ফেস ওয়াশটি রয়েছে এটা যখন তোমরা ইউজ করবে, এটা ইউজ করার পর তোমাদের এই ফিলটা আসবে যে হ্যাঁ আমাদের স্কিনটা অনেক বেশি সফট হয়েছে, স্মুথ লাগছে, যেটা ড্রাই স্কিনের জন্য ভীষণ জরুরি। ড্রাই স্কিনের ক্ষেত্রে তুমি যদি একটু ড্রাই ধরনের ফেস ওয়াশ ইউজ করো, আমি যেটা বুঝতে যাচ্ছি যে তুমি ফেস ওয়াশটা মানে দিয়ে মুখ ধোয়ার পর ফেসটা যদি আবার টান ধরে যায় সেটা ড্রাই স্কিনের জন্য কিন্তু একটু সমস্যার দিক হয়ে দাঁড়ায়, কারণ স্কিনটা এভাবে কুচকে যেতে থাকে একটা সময়। আর যদি তুমি লোটাসের এই ধরনের ফেস ওয়াশগুলো ব্যবহার করো সেক্ষেত্রে কী হবে, ড্রাই স্কিনের ক্ষেত্রে স্কিনটা অনেক বেশি স্মুথ হবে, ফেস ওয়াশটা দিয়ে মুখটা ধোয়ার পর স্কিনের মধ্যে উপরে একটা শাইন চলে আসবে। সো লোটাসের পিঙ্ক গ্লো ফেস ওয়াশটি ড্রাই স্কিন যে টাইপ যারা আছো অবশ্যই তোমরা এটা ইউজ করতে পারবে, এটা পুরোপুরি তোমাদের ফেসটাকে আবার ড্রাই করে দেবে না, পুরোপুরি ফেসটাকে ড্রাই করে না, ফেসটা ওয়াশ করার পর ফেসটাকে ক্লিন করবে, বাট ফেসের মধ্যে ময়শ্চারাইজ লেভেলটা কিন্তু ঠিকঠাক রাখে। অপরদিকে যাদের স্কিন অয়েলি তৈলাক্ত ত্বক সেক্ষেত্রে তোমরা যদি এই লোটাসের যে হোয়াইট গ্লো ফেস ওয়াশটি রয়েছে পিঙ্ক গ্লো এটা ইউজ করার পরে মনে কী হবে, তোমাদের ফেসের মধ্যে আবার এক্সট্রা করে অয়েল দেওয়া হয়েছে, মানে ফেসের মধ্যে যে লেয়ারটা তৈরি করে একটা শাইনের সেটা মনে হবে যে তোমার অস্বস্তি বোধ হবে বা সোয়েটিং বেশি হবে, তো সেই জন্য খুব ভালো হবে তোমাদের জন্য এই ড্রাই স্কিনের জন্য হচ্ছে এই লোটাসের ফেস ওয়াশটি। আর যাদের অয়েলি স্কিন আছে তাদের জন্য ভালো হবে মামাআর্থের উবটান ফেস ওয়াশটি, কারণ সেটা স্কিন থেকে অয়েল তো বের করে তার সঙ্গে সঙ্গে স্কিনকে কিন্তু হাইড্রেট রাখে। সো গাইস, যাদের অয়েলি এবং কম্বিনেশন স্কিন তারা ইউজ করবে মামাআর্থের উবটান ফেস ওয়াশটি, এবং যাদের ড্রাই স্কিন অর্থাৎ শুষ্ক ত্বক রয়েছে তারা ইউজ করবে লোটাসের এই পিঙ্ক গ্লো ফেস ওয়াশটি।
সো ফ্রেন্ডস, এই ছিল কিছু বেসিক পার্থক্য এই দুটো ফেস ওয়াশের মধ্যে, এবং আমি কনসিস্টেন্সি কারা কারা ইউজ করতে পারবে না পারবে সব কিছু বিস্তারিত জানিয়ে দিলাম। এবার তোমরা ডিসাইড করো তোমাদের স্কিন কোন ধরনের, ত্বক বুঝে যে কোনো জিনিস ব্যবহার করতে হবে। তোমাদের ত্বক যে ধরনের হবে তুমি সে ধরনের ফেস ওয়াশ ব্যবহার করবে। ভিডিওটি আবার তুমি ভালো করে দেখো, বোঝো, তারপর তুমি যে কোনো একটা ফেস ওয়াশ পারচেস করো। আই হোপ ভিডিওটি হেল্পফুল হয়েছে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে দিও। যারা প্রথম ভিডিও দেখছে এই ধরনের নন স্পন্সর্ড রিভিউ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।